উপনির্বাচনত কোন হব বিজেপির প্রার্থী, বিহালিত কোন হব রঞ্জিত দত্তর উত্তরসূরী। ইতিমধ্যে বিহালী বিধানসভা সমষ্টিত নির্বাচন খেলার বাবে শাসক বিরোধী উভয়ে কুচকাওয়াজ আরম্ভ করেছে। নির্বাচনের দিন ঘোষণা নোহাক একাংশ প্রার্থিত্ব প্রত্যাশীয় প্রচার অভিযানও আরম্ভ করেছে। ইয়ার মাজতে বিহালী তেজপুর পূর্বর সাংসদ এইজন পল্লব লোচন দাসকই বিজেপিয়ে বিহালীত টিকট দিব বলে চলিছে প্রচার, কিয়নো শোণিতপুরের দলীয় টিকট নলয় এইবেলি পল্লব লোচন দাসে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ক্যাবিনেটত সোমার পরিকল্পনা করে থাকে। এই হিসাবত মুখ্যমন্ত্রীও পল্লব লোচন দাসকই বিহালীর জয় করা আনিব বিচাৰিছে বলে দীর্ঘ দিন ধরে চলি আছে চর্চা। কিন্তু শেহতীয় পল্লব লোচন দাস বিরোধী ঢৌ চলিছে বিহালী। বিহালীর বিজেপিয়ে বিচরা নাই পল্লব লোচনক। সমষ্টিটো বাঘমৰা মণ্ডলের এস সি মৰ্চাৰ সভাপতিগৰাকীয়ে মুকলিকৈ বিজেপিৰ ৰাজ্যিক সম্পাদক পল্লব লোচন দাসৰ বিৰোধিতা কৰি প্ৰয়োজন হলে বিজেপি নেতাকৰ্মীয়ে জয়ন্ত বৰাক নিৰ্দলীয় হিচাপে প্ৰক্ষেপ কৰিব বুলিও হুংকাৰ দিছে। আছে গৰু নাবাই হাল, থকাতকৈ নথকাই ভাল। সমগ্র বিহালীবাসী সমষ্টি বা তেজপুর লোকসভা সমষ্টির যিমান জনগণ আছে এবার পল্লব লোচন দাসদেবক মানে মানে বর্জন করেছে, যেহেতু তেখেতে জিকার পিছত ফোনে রিসিভ নকরা হল। উন্নয়নের কাম তো কোনো এজন মানুষে কব নিব যে আমুক সমষ্টিত কিবা একটা উন্নয়নের কাম করেছে, তখন নাম তো এইবার নলাই ভাল। বিহালীত যদি দলে নিশ্চয় আমি আশা করছি দলে নিশ্চয় আমার জয়ন্ত বরাক প্রার্থিত্ব প্রদান করব। এনেদরে এতিয়া বিহালীত উপনির্বাচন কেন্দ্রিক বতাহ আরম্ভ হয়েছে। ইপিনে দেশত সরকার গঠনের পিছতে রঞ্জিত দত্ত দিল্লির পর বিহালীত উপস্থিত হওয়ার লগেলগে রাজনীতি গরম হয়ে উঠিছে বিহালীত। বিহালীর বিধায়ক পদর পর পদত্যাগ করবলে পদত্যাগ পত্র সাজু করেছে রঞ্জিত দত্তই। সকল জনগোষ্ঠীক লগত লৈ বিহালীর উন্নয়ন সাধন করিব পৰা এজন ব্যক্তি বিহালীর বিধায়ক হওয়াটো বিচাৰিছে রঞ্জিত দত্তই। এইদরে বিহালীর বিজেপিত আরম্ভ হওয়া সংঘাত পল্লব লোচন দাস বিরোধী ঢৌয়ে কোবাই গৈছে রাজ্যিক বিজেপি। অবশ্যে উপনির্বাচনেই হোক বা 2026 নির্বাচনেই হোক, শাসকীয় বিজেপিয়ে সকলোতে ভাল হব বলে ডাঠি কৈছে কংগ্রেস ত্যাগ নকৰিও বিজেপিক সমর্থন দিয়া বরাকর বিধায়ক কমলাক্ষ দেব পুরকাষ্ঠয়। মই আপোনাক দৃঢ়তাৰে কব পাৰি যে 26ত যেটো আমার এসেম্বলি নির্বাচন হব তাতে আপনি চাব আটাইতক ভাল রিজাল্ট, দ্য বেস্ট রিজাল্ট বিজেপি রিজাল্ট এই 26ত হব। বিশ্বনাথৰ পৰা তুষাৰ হাজৰিকাৰ সৈতে বিজু কুমাৰ ডেকাৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।